দেশের অর্থনীতি প্রসারে ব্যাংকারদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক তিনি জানান ব্যাংকের জনকল্যাণমুখী কার্যক্রম সরকারের দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান তৈরির উদ্যোগকে সহজ করেছে চতুর্থ প্রজন্মের এনআরবিসি ব্যাংকের বারো বছরের পদার্পণ নববর্ষ এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি শৈফুল আলমের রিপোর্ট প্রযুক্তির ব্যবহার আর ব্যতিক্রমী এর ধারণা নিয়ে দেশের প্রান্তিক উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে এনআরবিসি ব্যাংক সাড়ে সতেরো হাজার কোটি টাকার বেশি আমানতের মধ্যে আশি হাজারের বেশি অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দিয়ে কর্মসংস্থান তৈরি ও ব্যবসা প্রসারে সহায়তা করছে আর্থিক এই প্রতিষ্ঠানটি এরই মধ্যে এগারো পেরিয়ে একযুগে পদাপন করল ব্যাংকটি তাই ঘরোয়াভাবেই রাজধানীর মতিঝিলের প্রধান কার্যালয় সহ সারা দেশের সব শাখা উপশাখায় মত বিনিময় সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এটার একটা বড় উদাহরণ এবং দৃষ্টান্ত সবাই খুবই স্পন্টেনিয়াস এবং আমাদের সহজপূর্ণ পরিবেশে আছি সেভাবে আমরা কাজ করি আমাদের এনআরবিসি ব্যাংকে যারা আছে কাজ আমাদের সাথে উনিশ লক্ষ আমানতকারী আছে দেখি আমরা ব্যাংক হিসাবে লিকুইডিটি ক্রাইসিসের মধ্যেও আমরা আজকে সুন্দর একটা পরিবেশের মধ্যে আছি আজকে দেশে যত রকম বিনিয়োগ হচ্ছে তার মধ্যে কিন্তু দেখেন আমাদের জনগণের টাকাটাই কিন্তু মুখ্য আজকে কিন্তু আমরা ওইভাবে বিদেশি টাকার উপরে নির্ভরশীল বাজেট করি না অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন গ্রামের উন্নয়নে এই ব্যাংকের অবদান প্রশংসনীয় জনকল্যাণমুখী কার্যক্রমের মাধ্যমে আর্থিক খাতের অবদানের কথাও তুলে ধরেন তিনি আপনারা কিন্তু বাংলাদেশে অর্থনৈতিক মেরুদণ্ড হলেন আপনারা এই ব্যাংক ব্যাংক কর্মকর্তারা ব্যাংকের মালিকেরা যারা আছে ব্যক্তিগতভাবে আপনি বড়লোক হয়ে গেলেন কিন্তু আপনার দেশ যদি না আগায় তাহলে কিন্তু আপনার সেই বড়লোক হয়ে কিন্তু লাভ নেই দেশটাকে আগাতে হবে তাহলেই দেখবেন আপনি যে বড় লোক হচ্ছেন সেটা কিন্তু সার্থকতাটা আপনারা খুঁজে পাবে। এক স্থান থেকে এনআরবিসি ব্যাংকিংয়ের কার্যক্রম চলমান রয়েছে আগামী দিনে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা করছে ব্যাংক কর্তৃপক্ষ শরফুল আলম এটিএন বাংলা ঢাকা